নদিয়ার শান্তিপুরের বিভিন্ন এলাকায় শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে মৃত্যুর হুমকি দিয়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার সকাল হতেই শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাগদেবীপুর এলাকা ও বাগআচড়া গ্রাম পঞ্চায়েতের করমচাপুর এলাকায় অরিন্দম ভট্টাচার্যকে খুনের হুমকি দিয়ে কে বা কারা পোস্টার মারে। বিধায়ক জানান, এর আগেও কটূক্তি করে তার নামে পোস্টার দেওয়া হয়েছিল, এবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। কিছু শ্রেণীর মানুষ খুব ভয় পেয়েছে এবং সেই ভয়ের প্রতিফলন হচ্ছে বারবার এই হুমকি দিয়ে, পোস্টার, দেয়াল লেখা। আমরা এর আগেও দেখেছি বিজেপিকে ভোট দিলে রক্তগঙ্গা বইবে, এই দেয়াল লেখন শান্তিপুরে হয়েছে। এখন আবার আমার নাম করে হুমকি দিচ্ছে, 7 দিনের মধ্যে শান্তিপুর ছেড়ে দাও। মানে শান্তিপুর না ছাড়লে কিছু লোকের খুব সমস্যা হয়ে যাচ্ছে, এবং একটা দল যারা জনসমর্থন হারিয়ে ফেলেছে তাদের একটা ব্যথা, তাদের যেই একটা জ্বালা তার প্রতিফলন ঘটছে এর মধ্যে দিয়ে। আমরা দেখছি বারবার বলা হচ্ছে খেলা হবে, এবং উপর থেকে যখন এই খেলা হবে বলে নামানো হচ্ছে, এটা কোথাও একটা আশকারা দেওয়া হচ্ছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসদের, যাদের প্রশ্রয় দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। সেই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসদের আশকারা দিয়ে ভোটের আগে এরকম একটা অশান্তি তৈরি করা, একটা পরিবেশ সারা পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে, শান্তিপুরও তার ব্যতিক্রম না। আমি খালি এইটুকুই বলবো যে বাংলার সাধারণ মানুষের জীবন নিয়ে অনেক খেলা করেছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছেন, আপনাদের খেলায় জনগণের কোনো ইন্টারেস্ট নেই। আপনারা জনগণকে খেলা খেলা বানিয়ে রেখেছেন। তো সুতরাং 2021-এর নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ বুঝিয়ে দেবে খেলা কাকে বলে। যেই ধমকি দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন, আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, শান্তিপুর ছেড়ে এক পা নড়ব না, আজকের থেকে বলে দিলাম, যতই কাজ থাকুক কোথাও যাব না, শান্তিপুরে বসে রইলাম। এর আগেও শান্তিপুরের মাটিতে আমার রক্ত ঝরেছে, বারবার আক্রান্ত হয়েছি, আর একবার নয় হব, কিন্তু শান্তিপুরের মানুষকে ছেড়ে যাব না, শান্তিপুর থেকে এক পা নড়ব না, তাতে যদি মৃত্যুবরণ করতে হয় করতে রাজি আছি, দেখুক পশ্চিমবাংলা। তিনি অভিযোগ করেন এটা রাজ্যের শাসক দলের কাজ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। বিষয়টা হচ্ছে শান্তিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সৈনিক অজয়দের নেতৃত্বে আমরা শান্তিপুরে তৃণমূল কংগ্রেস করি। আমরা এই শান্তিপুরে বড় হয়েছি, শান্তিপুরে জন্মেছি, দীর্ঘ 30 বছর ধরে আমরা জাতীয়তাবাদী দল করে এসেছি, বর্তমানে তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল কংগ্রেস শান্তিপুরের মাটিতে বর্তমানে যথেষ্ট শক্তিশালী। অজয়দের নেতৃত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, খুনের রাজনীতি আমরা বিশ্বাস করি না এবং আমরা সমর্থনও করি না। ঘটনাটা যেটা আপনার মুখে শুনছি যে দেয়াল লিখন হয়েছে, কদিন আগে একটা পোস্টারিংও হয়েছে, এই জঘন্য কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো মতেই জড়িত নয়, এবং তৃণমূল কংগ্রেস দল যথেষ্ট শান্তিপুরে শক্তিশালী, এবং এই দলকে কালিমালিপ্ত করার জন্যে কে বা কারা করছে পুলিশ প্রশাসনকে বলবো যে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে, এবং তৃণমূল কংগ্রেসকে এইভাবে কোনো দিন দুর্বল করা যায়নি, শান্তিপুরের মাটিতে দুর্বল করা যাবেও না। তৃণমূল কংগ্রেস এবং শান্তিপুর গোটা বিধানসভার মানুষ আপনভাবে চলে আসছে দীর্ঘদিন ধরে, 25-30 বছর ধরে শান্তিপুরের মানুষ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে এসছে, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। আমরাও দাবি জানাচ্ছি যে পুলিশ তদন্ত করলে সঠিক ইয়ে বেরিয়ে আসবে যে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।